সমগ্র শিলচর শহরের বিভিন্ন স্থানে এখনও জমা জলে পরিপূর্ণ রয়েছে। সঙ্গে রয়েছে বিভিন্ন পচা গলা আবর্জনাও। প্রায় 40 থেকে 45 বছরের পুরনো শিলচর রাঙ্গির খাড়ি স্থিত ভোলাগিরি আশ্রমে এই বছরের প্রথম ও দ্বিতীয়বারের বন্যায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সহ এখনও আবর্জনা মুক্ত জমা জলের দৃশ্য দেখা যাচ্ছে। অনেক দুঃখ ও কষ্টে দিন কাটাতে হচ্ছে উক্ত আশ্রমের সাধু সন্তদের। সাধুদের বন্যায় আবর্জনায় ভরা জল সেচ করতে হচ্ছে এখনো। ভোলাগিরি আশ্রমে শিলচর শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বর নন্দ গিরি মহারাজ বলেন, দীর্ঘ কয়েক বছরে এরকম ভয়াবহ বন্যা দেখেনি। এই বছরে বন্যার জলের প্রভাব ছিল বেশি, ফলে জনজীবনে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। দুইবারের বন্যায় প্রাণ হারিয়েছেন অনেকে। শিলচর ভোলাগিরি আশ্রম সহ এইগুলিতে প্রায় বৃষ্টির জল জমে থাকে। আশ্রমের সাধুদের রুমগুলি বৃষ্টির জলে জলমগ্ন হয়ে ওঠে। দুইবারের বন্যার জমা জলে আশ্রমে প্রচুর পরিমাণে মূল্যবান সামগ্রী যেমন নথিপত্র, ফ্রিজ, টিভি, বাসন, কাঠের দরজা, ফার্নিচারের একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তিনি আরো বলেন, গলি রাস্তায় জমা আবর্জনা মুক্ত বজ্র পদার্থগুলো অতি সত্বর সরানো না হলে এখানকার বাসিন্দাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই জেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন মহারাজ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমেন দত্ত চৌধুরী, বিশ্বজিৎ রায়, পাপলু, স্বপন চক্রবর্তী, সঞ্জিত গৌর, লক্ষ্মী রানী রায় ও সত্যজিৎ রায়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বন্যার যে পরিস্থিতি শিলচরে, তাদের এই পরিস্থিতির এমনভাবে মানুষের জনজীবন বা বসবাস করার যে একটা দুর্বিষহ অবস্থা, কারণ এই জলটা যেভাবে তড়িঘড়ি করে প্রবেশ করলো তেমনি এই জলটা বেরোয়ারও দীর্ঘ সময়ের অপেক্ষা। এখন ধীরে ধীরে জলটা যত নামছে তত পলি পচা গলা দুর্গন্ধ, এবং এগুলি এখন পরিষ্কার করতে করতে মানুষের অবশ্যই একটা শারীরিকভাবে অসুস্থ হওয়ার পথে। আমরাও তাই আশ্রমের মধ্যে প্রায় 8.5 ফুটের মতো জল ঢুকে গেছিলো আমাদের এখানে মন্দির থেকে নিয়ে আমাদের বসবাস করার যে ঘরগুলি, এগুলি আমরা এটা এখন পরিষ্কার ধীরে ধীরে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আগে একবার আমি বলেছিলাম জলটা বেরিয়ে যাওয়ার পর যে একটা পরিবেশ যে একটা দূষিত হবে, একটা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হবে, সেটাই হচ্ছে ধীরে ধীরে। এবং এই পচা গলার জলের যে দুর্গন্ধ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে ব্লিচিং পাউডার এবং ফেনাইল একটা জীবাণুনাশক ইত্যাদির প্রয়োজন। সেটা তো এই বর্তমান পরিস্থিতিতে সকলের সংগ্রহ করা সম্ভব নয় এবং সংগ্রহ করা যাচ্ছেও না। কিন্তু সেটা যদি সরকার এবং সরকারি কর্তৃপক্ষরা জনপ্রতিনিধিরা এইভাবে সচেতন হয়ে প্রত্যেকের এইভাবে কিছু ব্লিচিং পাউডার এবং ফেনাইল দিয়ে যদি তাদের সাহায্য করে, তাহলে এই দুর্গন্ধময় পরিবেশ থেকে মানুষ সুস্থভাবে বাঁচার একটা রাস্তা খুঁজে পাবে। এবং লোকসান তো অনেকের হয়েছে, এখন পুনরায় আবার সেই জায়গায় ফিরে আসার জন্য বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, ST রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।